Alhamdulillah nahmaduhu wa nasta'inuhu wa nastaghfiruhu wa nu'minu bihi wa natawakkalu alayhi wa na'udhu billahi min shururi anfusina wa min sayyiati a'malina من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا ومولانا محمدا عبده ورسوله أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم والذين يحاجون في الله من بعد ما استجيب له حجتهم داحضة عند ربهم وعليهم غضب ولهم عذاب شديد الله الذي أنزل الكتاب بالحق والميزان وما يدريك لعل الساعة قريب صدق الله العظيم وصدق رسوله النبي الكريم ونحن على ذلك من الشاهدين والشاكرين والحمد لله رب العالمين سبحانك لا علم لنا إلا ما علمتنا إنك أنت العليم الحكيم আল্লাহ তাআলার দরবারে অনেক অনেক শুকরিয়া। দিন চর্চার এক মহান উদ্দেশ্যকে সামনে নিয়ে জুমার নামাজের পূর্বের এই মুহূর্তে আমাদেরকে তিনি একত্রিত হয়ে কিছুটা সময় বসার তৌফিক দান করছেন। আমরা অন্তরের অন্তঃস্থল থেকে তার শুকরিয়া আদায় করে সকলেই বলি আলহামদুলিল্লাহ। আল্লাহ তাআলা যুগে যুগে মানুষের পর্যন্ত আল্লাহর মনোনীত দিন প্রচার করতে নবীদেরকে এই পৃথিবীতে পাঠাইছেন। যত নবীদের এই পৃথিবীতে আগমন হয়েছে ব্যক্তিগত ইবাদত বন্দেগী আর দিন পালন এটাই তাদের কাজ ছিল না, বরং ব্যক্তিগত ইবাদত বন্দেগী ব্যক্তিগতভাবে আল্লাহর হুকুম অনুযায়ী চলার সাথে সাথে দাওয়াত এটাও তাদের একটা কাজ ছিল, বরং দাওয়াতের জন্যই যুগে যুগে নবীদেরকে এই পৃথিবীতে পাঠানো হয়েছে। আর দাওয়াতটাও শুধুমাত্র দিন পালনের দাওয়াত নবীরা মানুষদেরকে দিচ্ছেন,
শুধু তা না, নবীদের মাধ্যমে আল্লাহর যে হুকুম ছিল সে হুকুমটা হলো দিন প্রতিষ্ঠার দাওয়াত, যে আল্লাহর মনোনীত দিনটাকে আল্লাহর জমিনে আল্লাহর প্রতিনিধিরা, আল্লাহর বান্দারা, আল্লাহর গোলামরা তারা প্রতিষ্ঠিত করবে। প্রথমত নিজ ব্যক্তিগত আমলগুলোর মাঝে, তার ব্যক্তিগত সমস্ত সিদ্ধান্তগুলোর উপর সে আল্লাহর দিনকে বিজয়ী রাখবে। জীবনের কোন সিদ্ধান্তে আল্লাহর দিনকে পরাজিত করবে না, জীবনের সমস্ত সিদ্ধান্তে আল্লাহর দিনকে বিজয়ী রেখে সে তার জীবনটাকে গড়ে তুলবে। তার জীবনের কোন একদিনের কোন একটি সিদ্ধান্ত আল্লাহর দিন বিরোধী হবে না, সে জায়গায় আল্লাহর দিনটা এটার অবমাননা হবে না, আল্লাহর দিনের অমর্যাদা হবে না। এটা কিন্তু গোলামি। ব্যক্তিগত জীবনের সাথে সাথে মানুষ যেহেতু সামাজিক জীব, তাকে পরিবার এবং সমাজ নিয়ে চলতে হয়, তাই যে মানুষটা আল্লাহর গোলাম, যে মানুষটা আল্লাহ বিশ্বাসী, তার এটাও একটা দায়িত্ব সে যে পরিবারটাকে গড়ে তুলবে, যে পরিবারের সে অভিভাবক, যেই পরিবারের সে একজন সদস্য, সে কিন্তু সেই পরিবারে আল্লাহর একজন প্রতিনিধি। আমি একটা পরিবারের সদস্য, আমার এই পরিবারে বাবা আছে, মা আছে, ভাই আছে, বোন আছে, স্ত্রী আছে, সন্তান আছে। আমি যখন লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ এই কালেমার স্বীকৃতি দিলাম, ঈমানকে গ্রহণ করলাম, আল্লাহর গোলামীকে স্বীকার করে নিলাম, আল্লাহকে আমার মুনিব হিসেবে ঘোষণা দিলাম, এখন এই পরিবারে আমি আল্লাহর একজন প্রতিনিধি। গোলাম হিসেবে আমার দেখা দায়িত্ব, আমার উপর এটা একটা কর্তব্য, এই পরিবারে যেন আল্লাহর কোন হুকুম লঙ্ঘিত না হয়, এই পরিবারে যেন আল্লাহর মনোনীত দিন, আল্লাহর কোন হুকুম তার অমর্যাদা না হয়। এটা সে দেখবে, সে তার শক্তি দ্বারা, সে তার জবান দ্বারা, তার কথা দ্বারা। সে আল্লাহর দিনকে তার পরিবারের মাঝে প্রতিষ্ঠিত করার জন্য সর্বাত্মক মেহনত করবে। আল্লাহর দিন প্রতিষ্ঠার ব্যাপারে কোন কাটছাট নীতি, কোন আপোষকামী তাকে সে গ্রহণ করবে না। পারিবারিক সমস্ত স্বার্থের উপর তার কাছে আল্লাহর দিনের স্বার্থটা বিজয়ী হবে। পারিবারিক অনেক ধরনের সমস্যা আসতে পারে, অনেক ধরনের পরামর্শ আসতে পারে, অনেক ধরনের সিদ্ধান্ত আসতে পারে, পাঁচ সাত জনের একটা পরিবারে বাকিদের বিভিন্ন ধরনের পরামর্শ চাহিদা থাকতে পারে, কিন্তু কোন চাহিদা নেই। সে আল্লাহর দিনের কোন হুকুমের ক্ষেত্রে অমর্যাদা হয় এটাকে মেনে নিবে না। এটা একজন দিনদার, একজন ইমানদার তার পারিবারিক কর্তব্য, পারিবারিক দায়িত্ব। বরং পরিবারের প্রত্যেকটা মানুষদেরকে আল্লাহর দিন বুঝিয়ে দেওয়া,
আল্লাহর দ্বীনের দাওয়াতটা বুঝিয়ে দেওয়া এটা তার একটা কর্তব্য, তার এটা একটা দায়িত্ব। আল্লাহু রব্বুনা ওয়া রব্বুকুম, লানা আ'মালুনা ওয়া লাকুম আ'মালুকুম, লা হুজ্জাতা বাইনানা ওয়া বাইনাকুম, আল্লাহু ইয়াজমাউ বাইনানা ওয়া ইলাইহিল মাসির। قل آمنت بما أنزل الله من كتاب أي তুমি পরিবারের বাকিদের সাথে একসাথে চলতে পারো না, একসাথে চলতে গেলে এই সমস্ত কিছু অনুষ্ঠান কিছু নিয়ম নীতি ছাড় দিতে হয়, মুমিনের জবান থেকে তখন শব্দ উচ্চারিত হবে آمنت بما أنزل الله من كتاب, আমি তো আল্লাহর কিতাবে বিশ্বাস করি, আমি কোনো কিছুর বিনিময়ে এই কিতাব ছাড়তে পারবো না, আমি আমার ইমানের ক্ষেত্রে কোনো দুর্বলতা আল্লাহর হুকুমের ক্ষেত্রে কোনো ছাড় দিতে পারবো না। মালি আদউকুম ইলান নাজাতি ওয়া তাদউনানি ইলান নার, تدعونني لأكفر بالله وأشرك به ما ليس لي به علم وأنا أدعوكم إلى العزيز الغفار, ما لي أدعوكم إلى النجاة وتدعونني إلى النار, تدعونني لأكفر بالله وأشرك به ما ليس لي به علم وانا ادعوكم الى العزيز الغفار। মুমিনের জবানে এই শব্দ থাকবে, মুমিনের দিলের মাঝে এই চেতনা থাকবে, মালি ادعوكم الى النجات, এই চিন্তা থাকবে যে আমি তো তোমাদেরকে মুক্তির দিকে ডাকতেছি। পরিবারের কেউ যখন আল্লাহর হুকুমকে লঙ্ঘন করতে থাকবে সে কেঁপে উঠবে, যারা তো ধ্বংসের দিকে যাচ্ছে মৃত্যুর দিকে যাচ্ছে, তারা এক আগুন জ্বালাচ্ছে যে আগুনে তাদেরকে জ্বলতে হবে, এটা তো উৎসব না, এটা কোনো উৎসব না, এটা এক আগুন, যে আগুনে খুব বেশি সময় দূরে না, খুব বেশি সময় দূরে না, এই খোদার হুকুমকে লঙ্ঘন করে আজকের উৎসবটা খুব বেশি দিন দূরে না, এইটাই জীবনের চরম ভুল প্রমাণিত হবে, এক জ্বলন্ত আগুন যে আগুনে চিরদিন জ্বলতে হবে, চিরদিন। তাই মুমিন সে যখন একজন পরিবারের সদস্য, পরিবারের কেউ যদি কারো দ্বারা যদি অন্যায় হতে থাকে, পরিবারের কারো দ্বারা যদি খোদার হুকুম লঙ্ঘিত হতে থাকে, তার মনে এই ব্যথা এই বেদনা তার মনের মাঝে জাগতে হবে, আহ এই মানুষগুলো আগুনে জ্বলার জন্য তারা কেরোসিন ঢালতেছে, আগুন ধরে যাবে, সেই আগুনে তাদের কি চিরকাল জ্বলতে হবে, আমি আমার যতটুকু সাধ্য আছে তাকে একটু বাঁচানোর চেষ্টা করি। আদউকুম ইলান নাজাত, আমি তোমাদেরকে মুক্তির দিকে ডাকছি, ওয়াতাদউনানি ইলান নার, আর তোমরা যে আমাকে ডাকতেছো এটা তো আগুনের দিকে ডাকতেছো, তোমরা যে কাজটা করতেছো যে উৎসবটা করতেছো মানুষদেরকে যে উৎসবের দিকে ডাকতেছো, যে কালচার তোমরা সমাজের মাঝে প্রতিষ্ঠিত করতেছো, আসলে তোমরা নিজেদের জন্য আগুন তৈরি করতেছো, এ আগুন অন্য কাউকে জ্বালানোর জন্য না, এ আগুনে অন্য কেউ জ্বলবে না, তোমাকে জ্বলতে হবে, এটা তোমার আগুন, যে আগুনটাতে তুমি নিজে জ্বলবে,
সে আগুনটা তুমি তৈরি করতেছো। এই অনুভূতি, এই দাওয়াত, এই দাওয়াতটা একজন মুমিন খুব ব্যথা নিয়ে, খুব দরদ নিয়ে এই দাওয়াতটা সে মানুষের কান পর্যন্ত পৌঁছে দেবে, তার ভাইয়ের কান পর্যন্ত, তার আপনজনের কান পর্যন্ত সে পৌঁছে দেবে। তাদউনানি লিআকফুরা বিল্লাহি ওয়া উশরিকা বিহি মা লাইসা লি বিহি ইলম ওয়া আনা আদউকুম ইলাল আযীযিল গাফফার। তাদউনানি লিআকফুরা বিল্লাহ, তোমরা তো এমন এক পথের দিকে আমাকে, সমাজকে ডাকছ, এমন এক কালচারের দিকে আমাকে, সমাজকে ডাকছ, এমন একটা কালচার সমাজের মাঝে প্রতিষ্ঠিত করতেছ যার দ্বারা আল্লাহর হুকুমের অমর্যাদা হচ্ছে, আল্লাহর হুকুমটাকে প্রকাশ্যে লঙ্ঘন করা হচ্ছে। এর মাঝে কোনো মুক্তি নাই, এর মাঝে কোনো মজা নাই, এর মাঝে কোনো লাভ নাই, এর মাঝে দুনিয়া আখেরাতের কোনো সম্মান নাই। এই উৎসবের মাঝে কোনো উপকার নেই, এই উৎসবের মাঝে দুনিয়া আখেরাতের পরকালীন কোন সম্মানের ওয়াদা নেই। ওয়া আনা আদউকুম ইলাল আযীযিল গাফফার, আমি তোমাকে ডাকতেছি এই উৎসব থেকে ফিরে এসে তুমি আল্লাহর দুয়ারে মাথা নত করো। তুমি যদি আল্লাহর দুয়ারে মাথা নত করো, আল্লাহ ক্ষমাশীল, তোমার যাবতীয় ভুলগুলো আল্লাহ ক্ষমা করে দিবেন। আর যদি আল্লাহর দরবারে মাথা নত না করো, এই ভুলের উপর যদি তোমার মত হয়ে যায়, আজিজ, ইন্নাহু আজিজ যুন তিকাম, আল্লাহ কিন্তু বড় ক্ষমতা সম্পন্ন, তিনি কঠিন প্রতিশোধ গ্রহণকারী, শাদীদ ইকাব, কঠোর শাস্তিদাতা। তার দরবারে অপরাধীর ক্ষমা নাই, অপরাধীর ক্ষমা নাই যদি সে তওবা না করে। তাই দেখেন, যে কথাটা বলতেছিলাম, আল্লাহ তাআলা যুগে যুগে নবীদেরকে পাঠাইছেন এই দিন প্রতিষ্ঠার দায়িত্ব দিয়ে। আল্লাহর দিনটা শুধু পালন না, প্রতিষ্ঠিত করতে হবে, আল্লাহর দিনকে বিজয়ী করতে হবে। প্রথমত নিজ ব্যক্তি জীবনে একজন মুমিনকে নিজ ব্যক্তি জীবনে নিজ ব্যক্তিগত সমস্ত সিদ্ধান্ত চাওয়া পাওয়ার ক্ষেত্রে আল্লাহর দিনটাকে বিজয়ী রাখতে হবে। আল্লাহর দিনের অমর্যাদা করে আমি কিছু চাই না, আল্লাহর দিনকে লঙ্ঘন করে আমি কোনো পথে চলি না। মুমিনের জীবনটা, ব্যক্তি জীবনটা এমন থাকতে হবে, এটাই তো গোলামি। আর যেহেতু মানুষ সামাজিক জীব, তাকে সমাজ পরিবার নিয়ে বসবাস করতে হয়, তাই একজন মুমিন যখন একটা পরিবারের সদস্য, সে কিন্তু সেই পরিবারের যেমন একজন সদস্য, ঠিক তেমনি ঈমান আনার কারণে সে কিন্তু আল্লাহর একজন গোলাম। তাই এই পরিবারে সে আল্লাহর একজন প্রতিনিধি। তাই প্রতিনিধি হিসেবে তার দায়িত্ব,
আল্লাহর পক্ষ থেকে দেওয়া তার উপর দায়িত্ব। তুমি তোমার ঘরের মাঝে আল্লাহর দিনকে প্রতিষ্ঠিত করো, তোমার ঘরে যেন আল্লাহর হুকুম লঙ্ঘিত না হয়, তোমার ঘরে যেন আল্লাহর হুকুমের অমর্যাদা না হয়, এই বিষয়টা দেখা তোমার দায়িত্ব, তোমার কর্তব্য, তোমাকে এই কাজটা পালন করতে হবে। তৃতীয় বিষয়, মুমিন যে সমাজে চলবে সেই সমাজেও সে এই বিষয়টা তার শক্তি সামর্থ্য অনুযায়ী সে খেয়াল রাখবে, আমার উপস্থিতিতে যেন আল্লাহর হুকুমের লঙ্ঘন না হয়, আল্লাহর হুকুমের অমর্যাদা না হয়। আল্লাহর দিনকে বিজয়ী করার জন্য প্রচেষ্টা মেহনত চাই করবে। সে সামাজিক শক্তি অর্জন করবে, আল্লাহর দিন যেন সমাজের মাঝে প্রতিষ্ঠিত হয়ে যায়, এই সমাজে যেন আল্লাহর দিন প্রতিষ্ঠিত হয়ে যায়, এই মেহনতটা তাকে করতে হবে। এবং সমাজ থেকে রাষ্ট্র পর্যন্ত আল্লাহর দিনকে বিজয়ী করা, আল্লাহর দিনকে প্রতিষ্ঠিত করা, এমন একটা সমাজ, এমন একটা রাষ্ট্র লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ চায়, যেই সমাজে যেই রাষ্ট্রে সকলেই আল্লাহর গোলাম, সকলেই আল্লাহর প্রতিনিধি হয়ে যায়, অথবা আল্লাহর প্রতিনিধিরা সামাজিকভাবে এতটুক দায়িত্ব পালন করে যে সেই সমাজের মাঝে আল্লাহর হুকুমের অমর্যাদা প্রকাশ্য হয় না, গোলামরা যখন এইভাবে দায়িত্ব পালন করে তখন মনিব তাদের প্রতি সন্তুষ্ট থাকে। আর গোলামরা যদি দায়িত্ব পালন না করেন, দায়িত্বের ক্ষেত্রে অলসতা করে, তখন মনিব তাদের প্রতি অসন্তুষ্ট হয়ে যান। সরকারি পুলিশ বাহিনীর ঠিক যেমন দায়িত্ব আইন শৃঙ্খলা রক্ষা করা, অপরাধ প্রবণতাকে দমন করা, এটা তাদের দায়িত্ব। কোন এলাকায় কোন থানায় যদি এই দায়িত্বটা সেই থানার দায়িত্বশীলদের উপস্থিতিতে তাদের কাজের কোন অবহেলা প্রমাণিত হয়, তো রাষ্ট্রের তরফ থেকে তাদের ব্যাপারে ব্যবস্থা গ্রহণ করা হয়, তাদেরকে বরখাস্ত করে দেওয়া হয়। যে দায়িত্ব পালনে সে ব্যর্থ তাকে শোকজ করা হয়, কারণ তোমার দায়িত্ব এই থানার আইন শৃঙ্খলা রক্ষা করা, অপরাধ দমন করা তোমার দায়িত্ব, তোমার বাহিনী দিয়ে, তোমার ফৌজ দ্বারা তুমি এই এলাকার আইন শৃঙ্খলা পরিস্থিতিকে রক্ষা করবে, তোমাকে করতে হবে। তোমার যদি আরো ফৌজের প্রয়োজন হয়, রাষ্ট্রের কাছে আরো ফৌজ চাইবে, আরো ফৌজ তৈরি করবে। আমার ফৌজ কম, আমি দায়িত্ব পালন করতে ব্যর্থ হয়েছি, এই ধরনের কোন কথা তার থেকে শোনা হয় না, বরং তাকে বরখাস্ত করা হয়, তাকে শোকজ করা হয়, তাকে ওএসডি করে দেওয়া হয়। কারণ
সে দায়িত্ব পালনে ব্যর্থ। ঠিক একইভাবে আল্লাহর জমিনে আল্লাহর গোলাম যারা আল্লাহর প্রতিনিধি দ্বারা, তাদের দায়িত্ব যে এই সমাজে যেন আল্লাহর দিন প্রতিষ্ঠিত হয়, আল্লাহর দিনের যেন অমর্যাদা না হয়, এটার দিকে লক্ষ্য রাখা তোমাদের দায়িত্ব। এটাকে যেন এক আল্লাহর প্রভুত্ব প্রতিষ্ঠিত হয়, অন্য কেউ যেন প্রভু সাজতে না পারে, এটা দেখা তোমার দায়িত্ব। গোলামদের উপস্থিতিতে আল্লাহর দিনের অমর্যাদা হলো, আল্লাহর দিন লঙ্ঘিত হল, বারবার লঙ্ঘিত হল, তাহলে সেই সমস্ত গোলামরা মনিবের কাছ থেকে গোলামির ওজিফা পাওয়ার যোগ্য, ওজিফা পাওয়ার যোগ্য না, কারণ তারা গোলামির দায়িত্ব পালন করছে না। এটি দায়িত্ব। তাই দেখেন কোরআনে কারীমের মাঝে মহান রব্বুল আলামিন মুমিনদেরকে লক্ষ্য করে ডাকতেছেন যে আমার সমস্ত নবীদেরকে দিন প্রতিষ্ঠার দায়িত্ব দিয়ে, আমার দিনকে আমার জমিনের মাঝে প্রতিষ্ঠা করার দায়িত্ব দিয়ে আমি সমস্ত নবীদেরকে পৃথিবীতে পাঠাইছি। সুতরাং নবীদের এই দাওয়াত তোমার পর্যন্ত পৌঁছার পর এই দাওয়াতকে গ্রহণ করো এবং এই দাওয়াতের দায়ী হয়ে যাও। আল্লাহ বলতেছেন তুমিও এ দিনের দিকে মানুষদেরকে ডাকো, শুধু দিন পালন করো তা না, দিন প্রতিষ্ঠার, আল্লাহর দিনকে আল্লাহর জমিনে প্রতিষ্ঠিত করার দিকে তুমি মানুষদেরকে ডাকো, নিজ ব্যক্তি জীবন, পরিবার, সমাজ, রাষ্ট্র, তোমার ঘর, তোমার সমাজ, তোমার রাষ্ট্র আল্লাহর দিন অনুযায়ী চলবে, এই তামান্না, এই ইচ্ছা, এই মেহনত তোমার মাঝে থাকতে হবে। এখন কোন মানুষ যদি এই দায়িত্বটা পালন না করে, সে লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ এই কালেমার স্বীকৃতি দিল কিন্তু এই দায়িত্ব পালন করল না, এই দায়িত্বটা পালন করল না, অথবা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ এই কালেমাই স্বীকার করল না, বরং বিভিন্ন ধরনের যুক্তি, বিভিন্ন ধরনের সমস্যা, আরো বিভিন্ন ধরনের পেরেশানি ইত্যাদিকে সে উপস্থাপন করল যে আমার অনেক প্রশ্ন আছে। তো কোরআনে কারীমের মাঝে মহান রব্বুল আলামিন এই ধরনের মানুষদের পরিণতির আলোচনা করতেছে। والذين يحاجون في الله من بعد ما استجيب له حجتهم داعظة عند ربهم وعليهم غضب ولهم عذاب شديد والذين يحاجون في الله من بعد ما استجيب له যারা আল্লাহর দিনটাকে বুঝার পর, দিনের সত্য দাওয়াতটা দায়িত্বটা বুঝার পর, ইউহাজ্জুনা বিভিন্ন প্রশ্ন করে, তর্ক করে, বিতর্ক করে, বিভিন্ন অজুহাত তারা পেশ করে, বিভিন্ন অজুহাত পেশ করে, অনেকে তর্কের অবতারণা করে, অনেকে অজুহাত পেশ করে, নানা কিসিমের মানুষ নানা ধরনের সমস্যার কথা বলে। আল্লাহ বলতেছেন হুজ্জাতুহুম দাঈদাতুন ইনদা রাব্বিহিম, আল্লাহর কাছে এদের যাবতীয় অজুহাত
এদের যাবতীয় প্রশ্ন বেকার বেকার। কারণ সত্য দিনকে সুস্পষ্ট করে দেওয়ার পর আল্লাহর দিনটাকে আল্লাহর পথটাকে সুস্পষ্ট করে দেওয়ার পর যে এই পথটা আল্লাহর পথ এই পথটাকে চিনিয়ে দেওয়ার পর এখন তো আর কোনো যুক্তি চলে না আর কোন অজুহাত চলে না। তোমাকে চিনা দেওয়া হয়েছে এই পথ আল্লাহর পথ, তুমি চলতা, তুমি এই পথে আসতা, তুমি এই পথে তোমার জীবনটাকে তৈরি করতা গড়তা, তুমি তো আসো নাই। সুতরাং যেহেতু আসো নাই, যেহেতু এই পথে তুমি চলো নাই, তোমার কোনো যুক্তি, তোমার কোনো অজুহাত, তোমার কোনো আবদার, এই সমস্ত কিছু বেকার অনর্থক, এসবের আল্লাহর কাছে কোনো দাম নাই। ওয়ালাইহিম গাযাব, শুধু তাই না, তাদের উপর আল্লাহর গজব। ওয়ালাহুম আযাবুন শাদীদ, কঠিন শাস্তি, দুনিয়াতে তাদের উপর আল্লাহর গজব আর আখেরাতের জীবনে তাদের উপর আল্লাহর কঠিন শাস্তি। এই আয়াতের পর মহান রব্বুল আলামিন মুমিনদেরকে সমস্ত মানুষদেরকে লক্ষ্য করে সতর্ক করতেছেন, আল্লাহুল লাযী আনজালাল কিতাবা বিল হাক্কি ওয়াল মিজান ওয়ামা ইউদরিকা লাআল্লাস সাআতা ক্বারীব। আল্লাহুল লাযী আনজালাল কিতাবা বিল হাক্কি ওয়াল মিজান, দেখো এই কিতাব আল্লাহ নাযিল করেছেন, এই দিন আল্লাহ নাযিল করেছেন, এই দিন এই বিধান আল্লাহর মনোনীত বিধান, আল্লাহর জমিনে আল্লাহর এই বিধান আল্লাহর এই দিন আজকে হোক কালকে হোক আল্লাহ প্রতিষ্ঠিত করে দেখাবেন, এটা প্রতিষ্ঠিত হবেই। ওমা ইউদরিকা লাআল্লাস সাআতা ক্বারীব, দেখো ধ্বংস খুব কাছে, কিয়ামত খুব কাছে, মৃত্যুটা খুব কাছে, মৃত্যুটাকে দূরে মনে করে, কিয়ামতটাকে দূরে মনে করে, ধ্বংস আর আযাবটাকে দূরে মনে করে ভিন্ন পথে চলো না, এই পথে আসো, এই পথে আসো আল্লাহ ডাকতেছে। এই জীবনটা অনেক বড় না, খুবই ছোট, খুবই ছোট, আল্লাহর দিনের পথে চলে আসো, আল্লাহর দিন থেকে বিচ্যুত, আল্লাহর দিনকে লঙ্ঘন করে, আল্লাহর দিনকে অমর্যাদা করে তুমি কার পথে চলতেছো, তুমি কার পথে চলতেছো? আল্লাহ প্রশ্ন করতেছেন, আমলাহুম শুরাকা শারাউ লাহুম মিনাদ দ্বীন, আমলাহুম শুরাকা শারাউ লাহুম মিনাদ দ্বীন মা লাম ইয়াযাম বিল্লাহ। দেখো একটা দিন আল্লাহ নিজে তোমাদের জন্য মনোনীত করেছেন, তোমাদের চলার একটা পথ, একটা ক্যাটালগ আল্লাহ নিজে দিয়েছেন, আল্লাহর দেওয়া চলার একটা পথ আছে, দেখো এই একটা পথে চলাই আল্লাহর হুকুম, আল্লাহ চান তার প্রত্যেকটা বান্দা এই এক পথে চলুক, এটাই আল্লাহ চান। আমলাহুম শুরাকা শারাউ লাহুম মিনাদ দ্বীন মা লাম ইয়াযাম বিল্লাহ, দেখো শারাউ লাহুম মিনাদ দ্বীন মা লাম ইয়াযাম বিল্লাহ, আল্লাহর এই মনোনীত একটা দিন, একটা মতাদর্শ, একটা ক্যাটালগ, একটা চলার পথ, এর বাইরে আরো অসংখ্য দিন, অসংখ্য মতাদর্শ বিদ্যমান, দেখো এই একটা পথ ছাড়া অন্য কোন পথে চলার এজাজত অনুমতি আল্লাহর নাই,
আল্লাহ আল্লাহর বান্দাদেরকে এই একটা পথে চলার দিকে ডাকেন, এই একটা পথ ছাড়া অন্য কোন পথে চলার অনুমতি বান্দার জন্য আল্লাহর তরফ থেকে নাই, আছে নাই? আল্লাহ এটাই বলতেছে, মালাম ইয়াযাম বিহিল্লাহ। দেখো আরো অনেকেই বিভিন্ন মতাদর্শ তৈরি করেছে, যে সমস্ত মতাদর্শের উপর কিন্তু আল্লাহর অনুমতি নাই, আল্লাহর অনুমতি একটা মতাদর্শের উপর, একটা সিস্টেম, একটা পথ, কিয়ামত পর্যন্ত সমস্ত মানুষদের জন্য এক পথ, একটা পথ আল্লাহর নির্বাচিত পথ, নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পথ, সমস্ত নবীদের পথ, এই পথটা হলো আল্লাহর নির্বাচিত পথ। এই এক পথে যারা চলবে তারা আল্লাহ পর্যন্ত বুঝতে পারবে, আর এই একটা পথকে যারা ছাড়বে তারাই বিভ্রান্ত হবে, তারাই বিভ্রান্ত হবে, তারাই ক্ষতিগ্রস্ত হবে, তারাই তাদের জীবনের চরম ভুল সিদ্ধান্তের শিকার হবে, কারণ তারা আল্লাহর মনোনীত এই একটা পথকে ছেড়ে দিয়েছে। তো আল্লাহ প্রশ্ন করতেছেন, আমলাহুম শুরাকা শারাউ লাহুম মিনাদ্দীন মা লাম ইয়াযাম বিহিল্লাহ। দেখো আল্লাহর এই মনোনীত একটা পথ ব্যতীত, আল্লাহর মনোনীত একটা দিন ব্যতীত আরো যত মতাদর্শ বিদ্যমান, সেই সমস্ত মতাদর্শকে প্রতিষ্ঠিত করা, সেই সমস্ত মতাদর্শের পিছনে জীবন দেয়া, সেই সমস্ত মতাদর্শগুলোকে সমর্থন করার অনুমতি কিন্তু আল্লাহর তরফ থেকে নাই, আছে? সেই এমন মতাদর্শ তৈরি করার তো অনুমতি নাই, এমন মতাদর্শকে সমর্থন করার অনুমতি নাই, সমর্থন না করে এমন মতাদর্শের উপর চলার অনুমতিও নাই। একজন বান্দা যখন আল্লাহর মনোনীত দিনের বাইরে চলে, এই বাইরে চলার তিন প্রকার, বাইরে চলাটা কয় প্রকার? তিন প্রকার। এক প্রকার হল আল্লাহর মনোনীত দিনটাকে পূর্ণাঙ্গ ভাবে সে বিশ্বাস করে, কিন্তু তালে পড়ে টানে পড়ে আল্লাহর হুকুমকে লঙ্ঘন করে মাঝে মাঝে ভিন পথে চলে। তো এই যে এই বান্দা আল্লাহর পথকে বাদ দিয়ে ভিন্ন পথে চলল, তার আব্দিয়তকে নষ্ট করল, তার গোলামির চুক্তিকে নষ্ট করল, এই ধরনের বান্দা, এই ধরনের বান্দাদেরকে বলা হয় ফাসেক। কি বলে? ফাসেক বলে, যে সে ফাসেক হয়ে গেছে। এদের ব্যাপারে কোরআনে কারীমের হুকুম যে এরা ফাসেক। আর দ্বিতীয় এক প্রকার, এরা কিন্তু আল্লাহর দিনকে সমর্থন করে কিন্তু তারপরও ভিন পথে চলে, এরা ফাসে। আর যারা আল্লাহর মনোনীত দিনকে বাদ দিয়ে ভিন্ন কোন মতাদর্শকে সমর্থন করে ওইটাকে যুক্তিযুক্ত বলে, দেখেন খুব সুস্পষ্টভাবে হুকুম বুঝানেন, বুঝানেন এইটাই ফয়সালা, কোরআনের ফয়সালা। কেউ যদি আল্লাহর একটা হুকুমকে বাদ দিয়ে ভিন্ন কোন হুকুমকে সমর্থন করে যে এটা আল্লাহর হুকুম কিন্তু না এটা চলে না, এই হুকুমটা চলে, তো কোরআনে কারীমের সুস্পষ্ট ফয়সালা এই ব্যক্তিটা কাফের, এই লোকটা কাফের। আর তৃতীয় কোন ব্যক্তি আল্লাহর হুকুমকে বাদ দিয়ে ভিন্ন হুকুম তৈরি করে, সে হল ভিন্ন একটা হুকুমের আবিষ্কারক, প্রবর্তক, ভিন্ন একটা মতাদর্শের সে আবিষ্কারক,
সে পৃথিবীকে নতুন একটা মতাদর্শ দিল যে তোমরা গণতন্ত্রের পথে আসো, তোমাদের মুক্তি হবে। তোমরা সমাজতন্ত্রের পথে আসো, তোমাদের মুক্তি হবে। তোমরা সেকুলার বাদকে মেনে নাও, তো এটা এই সমাজের উন্নতি অগ্রগতি সমৃদ্ধি আসবে এই পথে। যারা ভিন্ন একটা মতাদর্শ তৈরি করলো, মানুষদেরকে সেই মতাদর্শের দিকে ডাকলো, এদেরকে বলা হয় তাগুত। কোরআনে কারিমে এদেরকে বলা হয়েছে তাগুত, এরা হলো তাগুত। সেই এক প্রকার লোক আল্লাহর বান্দা হয়ে, যারা আল্লাহর আইনের বিপরীত, আল্লাহর হুকুমের বিপরীত, আল্লাহর দেওয়া দিনটাকে অগ্রাহ্য করে, অনুপযুক্ত মনে করে, তারা ভিন্ন একটা দিন, ভিন্ন একটা মতাদর্শ, মানুষদেরকে মুক্তির জন্য ভিন্ন একটা পথ তারা মানুষদের সামনে দিল, এই পথে আসো। এই ধরনের কাজ হলো তাগুতি, আল্লাহর সাথে চরম পর্যায়ের বেইমানি, একে বলা হয় তাগুত। আর দ্বিতীয় প্রকার, যারা এই তাগুতকে সমর্থন করবে তাদেরকে বলা হয় কাফের। আর যারা তাগুতকে সমর্থন করে নাই, তারা আল্লাহর দিনকেই সমর্থন করে, মুক্তির পথ আল্লাহর দিনকেই মনে করে, কিন্তু তালে পড়ে, টানে পড়ে তাগুতের আনুগত্য করবে, চাপে পড়ে, তো এদেরকে বলা হয় ফাসেক। তাই দেখেন কোরআনে কারিমের সুস্পষ্ট ঘোষণা প্রত্যেকটা ইমানদারের প্রতি, ومن يكفر بالطاغوت ويؤمن بالله فقد استمسك بالعروة الوثقى ومن يكفر بالطاغوت ويؤمن بالله فقد استمسك بالعروة الوثقى لا انفصام لها والله سميع عليم ومن يكفر بالطاغوت ويؤمن بالله যে লা ইলাহা ইল্লাল্লাহ, কোরআনে কারীমের এই আয়াত বলতেছে এই কালেমার প্রথম অংশ লা ইলাহা দ্বারা একজন মুমিনকে তাগুতকে অস্বীকার করতে হবে, তাকে ঘোষণা দিতে হবে তাগুত আমি তোমাকে মানি না। ওয়া ইউমিন বিল্লাহ, আর মানতে হবে আল্লাহকে। মানতে হবে কাকে? আল্লাহকে। আর অস্বীকার করতে হবে কাকে? তাগুতকে অস্বীকার করতে হবে। তাগুতকে সুস্পষ্ট ভাবে অস্বীকার করা ছাড়া একজন ব্যক্তি ইমানের দাবিতে সত্যবাদী হতেই পারে না। ইমানের দাবিতে যদি নিজের সত্যতা প্রমাণ করতে হয়, তাগুতকে সুস্পষ্ট ভাবে অস্বীকার করতে হবে। খুব বোঝার ব্যাপার, খুব বুঝার ব্যাপার, এ কথাগুলো খুব বুঝে নিতে হবে। কিন্তু এ কথাগুলো আমানত, আমানত হিসেবে বলতেছি। এ কথাগুলো যদি আপনাদের কান পর্যন্ত না পৌঁছে, এটা আল্লাহর রসুলের দেওয়া আমানত, কোরআনের দেওয়া আমানত, আল্লাহর দেওয়া আমানত। এই কথাগুলোকে কান পর্যন্ত না পৌঁছালে আল্লাহর কাছে জবাব দিতে হবে। জবাব দিতে হবে না, জবাব দিতে হবে। এই কথাকে কেউ গ্রহণ করুক আর না করুক, এটা তার ফয়সালা, কিন্তু এই কথাগুলো কান পর্যন্ত পৌঁছানো আমাদের দায়িত্ব। তাই খুব বোঝার ব্যাপার যে ঈমানের সুস্পষ্ট ঘোষণা একজন মুমিনকে তাগুত অস্বীকৃতির মাধ্যমে দিতে হবে। তাগুতকে সমর্থন করা এটাও কুফুরি। তাগুতকে সমর্থন করা কি? কুফুর, ডাইরেক্ট কুফুর। তাই নিজ ঈমানকে কুফুর থেকে মুক্ত রাখার জন্য তাগুতকে অস্বীকার করতে হবে। আল্লাহ কোরআনে কারিমে বলতেছেন আমলাহুম শুরাকা شرعوا لهم من الدين ما لم يأذن به الله
তোমরা আল্লাহর দিনকে বাদ দিয়ে তোমরা যাদের দিনকে যাদের মতাদর্শকে গ্রহণ করেছো একটা বার কি ভাবছো আল্লাহর মোকাবেলায় তারা তোমাদের কতটুকু সহযোগিতা করতে পারবে আল্লাহর মোকাবেলায় তারা তোমাদেরকে কতটুকু বাঁচাতে পারবে ভাবছো এই যে আল্লাহর দেওয়া জীবন আল্লাহর দেওয়া শক্তি আল্লাহর দেওয়া মেধা যেই মতাদর্শকে বাস্তবায়নের জন্য যাদেরকে খুশি করার জন্য যাদের প্রভুত্বকে টিকিয়ে রাখার জন্য তোমরা দিচ্ছ এই যোগ্যতা এই মেধা এই শক্তি কার দেয়া আল্লাহর দেয়া না আল্লাহর দেওয়া জান আল্লাহর দেওয়া মাল আল্লাহর দেওয়া সময় আল্লাহর দেওয়া মেধা আল্লাহর দেওয়া যাবতীয় শক্তিগুলোকে আল্লাহর হুকুম আল্লাহর দিন প্রতিষ্ঠা করার মেহনতের মাঝে তুমি ব্যয় করো আমার দিনকে প্রতিষ্ঠিত করো তোমার উপস্থিতিতে যেন আমার দিনের অমর্যাদা না হয় এর দিকে লক্ষ্য রাখো এটা তোমার কাজ এইটা তোমার কাজ আল্লাহ বলতেছেন আর আমরা আল্লাহর এই কাজটাকে বাদ দিয়ে আমরা নিজেরাই আল্লাহর দিনের অমর্যাদা করলাম আল্লাহর দিনের অমর্যাদা সমাজের মাঝে হলো আমরা এটাকে সমর্থন দিলাম হোক এটাই এখন কালচার এটাই এখন ফ্যাশন অথবা চাপে পড়ে টানে পড়ে আমরা এটাকে মেনে নিলাম সর্বাবস্থায় ইমানের দাবিতে আমাদের দুর্বলতা প্রকাশ পায় ইমানের দাবিতে আমাদের দুর্বলতা প্রকাশ পায় আল্লাহ বলতেছেন কার ভয়ে কিসের ভয়ে কার শক্তি দেখে তুমি আমার দিন বিরোধী কর্মকাণ্ডকে তুমি তোমার সমাজের মাঝে প্রশ্রয় দাও তুমি তোমার সমাজের মাঝে সুযোগ দাও তোমাকে তো আমার সামনে দাঁড়াতে হবে আল্লাহর সামনে দাঁড়াইতে হবে না আল্লাহর সামনে দাঁড়াতে হবে আমি আল্লাহর চাইতেও কি কারো শক্তি বেশি তুমি সমাজের কাছে অপরাধী হও তুমি তোমার ঘরের কাছে অপরাধী হও কিন্তু আমি আল্লাহর কাছে অপরাধী হই না তাই দেখেন হযরত ইব্রাহিম আলাইহিস সালামের ইতিহাস দেখেন নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ইতিহাস দেখেন আল্লাহর সমস্ত নবীদের ইতিহাস দেখেন সমস্ত নবীদের এক পথ ছিল যে তারা দ্বীনের ক্ষেত্রে আপোষকামিতাকে কোনোভাবেই প্রশ্রয় দেন নাই বরং কোরআনে কারীমের মাঝে তো হযরত ইব্রাহিম আলাইহিস সালাম নিজের ঘর নিজের সমাজকে যে কি জবাব দিছিলেন আল্লাহ তাআলা সেই জবাব আলোচনা করে দিয়েছেন ওয়াবাদা বাইনানা ওয়া বাইনাকুমুল আদাওয়াতু ওয়াল বাগযাউ আবাদা হাত্তা তুমিনু বিল্লাহি ওয়াহদা ওয়াবাদা বাইনানা ওয়া বাইনাকুমুল আদাওয়াতু ওয়াল বাগযাউ আবাদা حتى تؤمنوا بالله وحده তিনি সুস্পষ্ট ভাবে ঘোষণা দিয়েছিলেন দেখো তোমাদের সাথে আমার সাথে আদাওয়াত ওয়াল বাগযা চূড়ান্ত শত্রুতা এবং বিদ্বেষ চলবে حتى تؤمنوا بالله وحده যতক্ষণ পর্যন্ত এক আল্লাহর আনুগত্য তোমরা না করবে এক আল্লাহর আনুগত্যকে যতক্ষণ পর্যন্ত তোমরা স্বীকৃতি না দেবে আমি এই ঘরের তোমাদের পরিবারের সদস্য নই নিজ পরিবারের লোকদেরকে বলছেন আল্লাহ কোরআনে কারিমে মুমিনদেরকে বলতেছেন লাকাদ কানা লাকুম ফি ইব্রাহিম উসওয়াতুন হাসানা ইব্রাহিমের জীবনের মাঝে
মুমিনদের জীবন গড়ার পাথেও আছে, তাদের জীবনটা কেমন হইতে হবে। আল্লাহ এই জন্যই হযরত ইব্রাহিম আলাইহিসসালামের জীবনের আলোচনা করছেন, হযরত মুসা আলাইহিসসালামের আলোচনা কোরআনে কারীমে অসংখ্য নবীদের জিন্দেগীর আলোচনা এজন্য করতেন, সে জীবন মুমিনদেরকে গ্রহণ করতে হবে। এটা শুধুই ঘটনা নয় যে শুনলাম আর সুবহানাল্লাহ বলে তাদেরকে তাদের সেই কাজের স্বীকৃতি দিলাম, তাদেরকে ধন্যবাদ দিলাম। কোরআনে কারীমের আলোচনাটা আল্লাহ যে করতেন এটা মুমিনদের ঈমানকে তাজা করার জন্য, মুমিনদেরকে সেই পথের পথিক হওয়ার জন্য আল্লাহ ডাকতেন যে তুমি যখন তোমার ঈমানকে তাজা করবে তো তোমার জন্য আমার এই ওয়াদা, তোমার জন্য আমার এই অঙ্গীকার, তোমার জন্য আমার এই নুসরত, এই সাহায্য অপেক্ষা করতেছে। ঠিক যেভাবে মুসার প্রতি সাহায্য আসমান থেকে নামছে, ঠিক যেভাবে ইব্রাহিমের জন্য আসমান থেকে সাহায্য নামছে, তুমি ঈমানকে গ্রহণ করে আগুনে ঝাঁপ দাও, আমি আল্লাহ তোমার সাহায্যে এগিয়ে আসব, আমার আগুন তোমাকে জ্বালাতে পারবে না, তুমি ঝাঁপ দাও, আগুন তোমাকে কিছু করতে পারবে না। তাই দেখেন যে সমস্ত নবীদেরকে মহান রব্বুল আলামিন যে কাজ দিয়ে এই পৃথিবীতে পাঠাইছেন এটা হল আল্লাহর দিনের হেফাজত, আল্লাহর দিন প্রতিষ্ঠার কাজ। এবং এই কাজের জন্য সবচাইতে বেশি কষ্ট যারা আল্লাহর এই জমিনের উপর করছেন, আল্লাহর নবীরা সবচাইতে বেশি কষ্ট করছেন, এবং আল্লাহর নবীদের মাঝে সবচাইতে বেশি কষ্ট যাকে করতে হইছে, তিনি আমার আপনার নবী, নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এই জমিনের বুকে সবচাইতে বেশি কষ্ট আল্লাহর দিনের জন্য, আল্লাহর দিন প্রতিষ্ঠার জন্য নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে করতে হয়েছে। এই দিন প্রতিষ্ঠার মেহনতে নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার জিন্দেগীর 23টা বছর, নবুয়তি পর পর থেকে 23টা বছর ওনার দিন রাত মাস বছর, তার জিন্দগির প্রত্যেকটা ঘন্টা, প্রত্যেকটা মিনিট, প্রত্যেকটা সেকেন্ড এই দিন প্রতিষ্ঠার ফিকিরের মাঝে ব্যয় হয়েছে। মক্কার 13 বছরের কঠিন নির্যাতনের যুগ, পরবর্তী মদিনার 10 বছরের নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যে খেলাফতের যুগ, এটা দিন প্রতিষ্ঠার যুগ ছিল। এই 23 বছরে তিনি আরামের ঘুম কোনদিন ঘুমান নাই। হাদিসের পাতায় পাতায় নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনটাকে সাহাবায়ে আকরাম আমাদের সামনে উপস্থাপন করছেন, আল্লাহ তাদেরকে উত্তম জাযায়ে খায়র দান করুক, যে দুইটা বেলা আল্লাহর নবী দুইটা বেলা পেট ভরে খেয়েছেন, 23 বছরের ইতিহাসে এমন একটা দিন নাই, একটা দিন নাই। কি করছেন আল্লাহর নবী? আমার আপনার নবী তিনি যদি চাইতেন যে দুইটা বেলা পেট ভরে খাই, আল্লাহর নবীর জন্য দুইটা বেলা পেট ভরে খাওয়া কঠিন কিছু ছিল? কঠিন ছিল না, কিন্তু কষ্ট করছেন। এই দিন আল্লাহর দিনটা আমাদের পর্যন্ত পৌঁছানো, আল্লাহর জমিনে আল্লাহর দিনের মর্যাদাটাকে রক্ষা করা, এর জন্য সবচেয়ে বেশি কষ্ট করছেন তিনি। তার চোখের অশ্রুতে তার দাড়িগুলো ভিজে গেছে, তার শরীরের রক্তে তার পায়ের স্যান্ডেলটা পায়ের সাথে আটকে গেছে। এই কষ্ট কিন্তু আল্লাহর নবীকে এই জমিনের উপর করতে হয়েছে, এত কষ্ট তাকে করতে হইছে, মক্কার জালেমরা এত কষ্ট তাকে দিছে, ইতিহাসে যার উপমা বিরল বিরল, ইতিহাসে এর আর দৃষ্টান্ত নাই।
অথচ নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দাওয়াত ছিল মানুষের মুক্তির দাওয়াত, মানুষের ইহকালীন মুক্তির দাওয়াত, মানুষের পরকালীন মুক্তির দাওয়াত, এটাই ছিল তার দাওয়াত। লা ইলাহা ইল্লাল্লাহ, এক আল্লাহর প্রভুত্ব এই সমাজের উপর চলবে, আর কারো উপর কারো প্রভুত্ব নেই, সকলের প্রভু এক আল্লাহ। এই দাওয়াতটাকে তোমরা গ্রহণ করে নাও, তোমাদের সমাজের এই মারামারি, এই দুর্নীতি, এই অনাচার থাকবে না। এই দাওয়াতটাই নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ বিশ্ববাসীকে দিচ্ছেন, মানুষদের কাছে এই দাওয়াত নিয়ে আল্লাহর নবী মানুষের দ্বারে দ্বারে গেছেন। অনেকের ঘরে তিনি 100 বার গেছেন, অনেকের ঘরে 500 বার গেছেন, অনেকের ঘরে 1000 বার গেছেন, এই দিনের দাওয়াত নিয়ে গেছেন। কারণ সমাজে ছিল মারামারি, কাটাকাটি, হানাহানি, খুন আর লুটতরাজ ছিল তাদের সংস্কৃতি, মদ গাঁজা আর জিনা এটা ছিল তাদের প্রিয় বিনোদন। নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সেই সমাজের সকলের নয়নমণি, সমাজের প্রত্যেকটা মানুষ এই বালক আলামিনকে ভালোবাসে, মুহাম্মদকে ভালোবাসে, সকলের ভালোবাসায় সিক্ত হয়েও নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ কেন এই কঠিন পথকে বেছে নিলেন? কারণ শুধু মানুষের ভালোবাসা তিনি তো চান না, তিনি তো মানুষের মুক্তি চান। তিনি তো চান যে মানুষগুলো আমাকে তো ভালোবাসে, কিন্তু এই মানুষগুলোর ঠিকানা তো চিরদিনের জাহান্নাম, এই মানুষগুলোর ভালোবাসা অর্জন তো আমার কাজ না, আমার কাজ তো এই মানুষগুলোকে জাহান্নামের দ্বার প্রান্ত থেকে জান্নাতের অধিকারী করা। ঠিক এই ফিকির, এই মেজাজকে সামনে নিয়ে নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ তার নবুয়ত পরবর্তী পূর্ণ জীবনটা এই মেহনতের মাঝে, জীবনের শেষ মুহূর্ত পর্যন্ত কাটাইছেন। এই আমার আব্দার ফিকির তিনি করছেন যে কিয়ামত পর্যন্ত আমার যত উম্মতরা আসবে কিভাবে তারা মুক্তির সন্ধান পাবে, তাদের মুক্তির পথটা কি, এই পথটা আপনার আমার পর্যন্ত পৌঁছানোর জন্য তার রক্তে জমিন রঞ্জিত হয়েছে। আর আজকে আমি আপনি তার উম্মত হয়ে তার দেওয়া তরিকা, তার দেওয়া সুন্নত, এ সুন্নতকে প্রতিদিন জবাই করতেছি, তার দেওয়া নীতি আদর্শকে প্রতিদিন লঙ্ঘন করতেছি, তার দেওয়া চেতনা, তার দেওয়া শিক্ষা দীক্ষাকে আমি গুড বাই জানিয়ে ভিন্ন মতাদর্শ, ভিন্ন শিক্ষা, ভিন্ন কালচারের জন্য জীবন দিচ্ছি। একটু ফিকির করা দরকার, আমি কোন পথে যাচ্ছি, আমার ঠিকানা কোথায়। কারণ মুক্তির পথ তো একটাই, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ, এই এক পথে মুক্তি, আল্লাহর দিনকে মানার মাঝে মুক্তি, এক আল্লাহর প্রভুত্বের উপর নিজ জীবনকে চালানোর মাঝে মুক্তি, এই দাওয়াত নিজের মাঝে প্রতিষ্ঠিত করা, নিজের ঘরে প্রতিষ্ঠিত করা, নিজের সমাজে, নিজের রাষ্ট্রে প্রতিষ্ঠিত করা, এইটাই তো আমার এবং আপনার কাজ ছিল। আল্লাহর দেওয়া যাবতীয় নিয়ামত গুলোকে ভোগ করতেছি, এইটাই তো ছিল তার সঠিক ওফাদারি। কিন্তু আমি তো ভিন্ন পথে চলতেছি, আমি তো ভিন্ন পথে চলতেছি। নবীর আদর্শ, আল্লাহর দেওয়া দিন, এই দিন প্রতিষ্ঠার মেহনতকে আজকে এই সমাজের মাঝে সবচাইতে বেশি নিকৃষ্ট ভাষায় এটাকে গালি দেওয়া হচ্ছে। দেখেন, একটু ফিকির করা দরকার। আল্লাহর এই দিন প্রতিষ্ঠার মেহনতটা, যারা আল্লাহর জমিনে আল্লাহর দিন প্রতিষ্ঠার মেহনত করতেছে, আজকে আজকে পূর্ণ বিশ্বব্যাপী যারা দিনকে পালন করতেছে, সহিভাবে যারা দিনের তালিমের সাথে যুক্ত, যারা একামতে দিন, দিন প্রতিষ্ঠার মেহনতের সাথে সম্পৃক্ত, আজকে মুসলিম সমাজে, মুসলমানদের দেশে তাদেরকে গালি দেওয়া হচ্ছে, মুসলমানের দেশে তাদেরকে নিয়ে কুচ্ছা রটনা করা হচ্ছে। মুসলমান সমাজের প্রত্যেকটা মুমিনকে ভাবতে হবে, এটা তো আমার আপনার কাজ, এই কাজটা কার কাজ, একটু জোরে কোন, আমার আপনার কাজ। এই কাজ তো 5 জন আর 10 জন আর পায়জামা পাঞ্জাবি পরা, এটা মোল্লা আর জুব্বা পরনেওয়ালাদের কাজ না,
আমরা তো সমস্ত কাজ এখন ইমাম সাহেবের উপর ছেড়ে দিছি, সমস্ত কাজ খতিব সাহেবদের উপর ছেড়ে দিছি, সমস্ত কাজ আলেম ওলামাদের উপর ছেড়ে দিছি, ওরা করুক, এটা আমাদের কাজ না। অথচ ইমানের দাবিদার প্রত্যেকটা মুমিনের কাজ আল্লাহর দিনের মর্যাদাকে রক্ষা করা, প্রত্যেকটা মানুষের কাজ আল্লাহর দিনকে তার ঘর তার সমাজের মাঝে প্রতিষ্ঠা করার মেহনত করা, প্রত্যেকটা মানুষের এটা কাজ না, প্রত্যেকটা মানুষের এটা কাজ। তাই খুব ফিকির করা দরকার যে আমরা কোন পথে হাঁটতেছি। আমরা আব্রাহাম লিঙ্কনের গণতন্ত্র প্রতিষ্ঠার জন্য আমাদের যুবকরা জীবন দিচ্ছে, সেই সমাজতন্ত্রের কথা আমাদের যুবকদের মুখে মুখে এই গণতন্ত্র আর সমাজতন্ত্রের স্লোগান গিয়ে কোন ব্যক্তি কি সরাসরি ক্ষুধাদ্রোহিতায় অংশগ্রহণ করছে না? বুঝা কর, এতক্ষণ এই জিনিসটাই বুঝাইছি। আল্লাহর দেওয়া একটা দিন, একটা মতাদর্শ, এটা কি বাদ দিয়ে অন্য যত ধরনের মতাদর্শ আছে, এই মতাদর্শের দিকে যারা ডাকে তারা তাগুত, যারা এই মতাদর্শে বিশ্বাস করে সমর্থন করে তারা কুফুরি করতেছে, আর এটাকে চাপে পড়ে টানে পড়ে যারা এটাকে এটার পিছনে আনুগত্য করতেছে এরা ফাঁসে কি করতেছে, তাই খুব বোঝা দরকার। আমি কি সেই পথে চলবো, এটাকে সমর্থন করব, এটার দিকে মানুষদেরকে ডাকবো, না এই পথকে ছেড়ে আমি আল্লাহর দিনকে গ্রহণ করব, যে দিনের দাওয়াত নিয়ে নবীরা এসেছিলেন, আমি সেই দিনের প্রচারের মাঝে অংশ নিব, সেই দিন প্রতিষ্ঠার কাজে আমি আমার সর্বশক্তিকে ব্যয় করব, আর তার বিনিময়ে খোদার কাছ থেকে আমি আমার জন্য জান্নাতের ফয়সালা দুনিয়া থেকে নিয়ে নিব, সেই সিদ্ধান্তটা আজকে আমার আপনাকে নিতে হবে। আমরা কি চাই না যে দুনিয়ায় থেকে আমাদের জন্য খোদার জান্নাতের ফয়সালাটা হয়ে যাক? দেখেন কোরআনে কারীমের মাঝে আল্লাহ বলতেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুস্তাঈনু বিস-সাবরি ওয়াস-সালাহ ইন্নাল্লাহা মা'আস-সাবিরিন ولا تقولوا لمن يقتل في سبيل الله اموات بل احياء ولكن لا تبصرون। দেখেন আল্লাহ কোরআনে কারীমের মাঝে বলতেছেন, যারা আমার দিন প্রতিষ্ঠার মেহনতে আমার দিনকে প্রচারের মেহনতে যারা তাদের জীবন দেয়, তাদের মৃত্যু হয় না তারা থাকে অমর, তাদের মৃত্যু হয় না আমি তাদেরকে মৃত্যু যন্ত্রণা দেই না তারা থাকে অমর, তাদের শরীর থেকে যখন প্রথম রক্তের ফুটা জমিনকে স্পর্শ করে, প্রথম রক্তের ফুটা জমিনকে স্পর্শ করার সাথে সাথে তাদের সামনে জান্নাতটা এসে যায়, হাসতে হাসতে তারা জান্নাতের মাঝে প্রবেশ করে। তাই দেখেন এটা আল্লাহর ওয়াদা, এই ওয়াদাটা কার ওয়াদা? আল্লাহর ওয়াদা। কাদের জন্য? যারা আল্লাহর দিন প্রতিষ্ঠার জন্য জীবন। আমরা কি চাই না এই ওয়াদাটাকে আমাদের জন্য বাস্তবায়ন করবো ইনশাল্লাহ? আল্লাহ প্রত্যেকটা ভাইকে তৌফিক দান করুক। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন।